আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাল ওয়াশের রহমতে আপনারা নিরাপদে আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র মাহের রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি পবিত্র মাহের রমজানের রোজা ফরজ হওয়ার শর্ত এবং রোজার নিয়াত আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করা যায় রোজা ফরজ হওয়ার শর্ত এবং রমজানের রোজার নিয়াত শিখতে পারবেন ইংশা আল্লাহ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই চ্যানেলে পবিত্র করে আনুল শিক্ষার ভিডিও আপলোড করা হয় আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে পবিত্র করে অ্যানুয়াল কারিম সহি শুদ্ধ করে শিখতে পারবেন ইংশা আল্লাহ এখন চলুন আমরা আমাদের আজকের মূল ভিডিওটি শুরু করি মহান আল্লাহ তালা দ্বিতীয় হিজড়িতে রমজান মাসের রোজা পালন করা ফরজ করেছেন যাদের মাঝে রোজা পালন করার শর্তাবলী থাকবে তাদের জন্য রমজানের রোজা পালন করা ফরজ কারণ আল্লাহ তালা রমজান মাসের রোজা বান্দার জন্য ফরজ করেছেন আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে যারা এই রমজান মাস পাবে তারা যেন এ মাসে রোজা পালন করে সোরা বাকারা আয়াত একশো পঁচাশি সম্মানিত দর্শক শ্রোতা এখন চলুন আমরা দেখে নিই রোজা ফরজ হওয়ার শর্তগুলি কি। রোজা ফরজ হওয়ার শর্তগুলোর মধ্যে প্রথম শর্ত হল মুসলিম হওয়া মুসলিমের ওপর রোজার বিধান প্রযোজ্য নয় অর্থাৎ মুসলমান না হলে তার উপরে রোজা ফরজ নয় দুই নম্বর শর্ত প্রাপ্তবয়স্ক হতে হবে অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ নাবালেকের ওপর রোজা ফরজ নয় তিন নম্বর জ্ঞানবান হওয়া অর্থাৎ মস্তিষ্ক বিকৃত পাগল লোকের ওপর রোজা ফরজ নয় চার নম্বর নারীদের হায়েজ তথা ঋতুস্রাব এবং নিফাস থেকে পবিত্র থাকা পাঁচ নাম্বার রোজা পালনে সমর্থবান হওয়া ছয় নাম্বার মুসাফির না হওয়া কারণ মুসাফিরের জন্য রোজা ফরজ নয় তবে মুসাফির যদি মনে করে যে রোজা থাকলে তার কোনো কষ্ট হবে না তাহলে সে রোজা রাখতে পারবে সম্মানিত দর্শক শ্রোতা এই শর্তগুলোর মধ্যে যদি প্রথম তিনটির মধ্য থেকে কোনো একটি কোনো ব্যক্তির ভিতরে অনুপস্থিত হয় তাহলে তার জন্য রোজা ফরজ নয় সম্মানিত দর্শক শ্রোতা আমরা চেষ্টা করব রমজানের রোজা যথাযথভাবে আদায় করার আল্লাহ আল্লাহালা আমাদেরকে রমজান মাসের রোজা যথাযথভাবে আদায় করার তফিক দান করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এ পর্যায়ে আমরা রোজার মেয়াদটি শিখব ইনশাআল্লাহ আল্লাহ সবাই আমার সাথে বলেন নন জবর না ওয়াউ ইয়া ওয়াই না ওয়াই তা পেশতু না ওয়াই তু হামজা নুন জবর এন গন্না হবে না না ওয়াই তু এন হামজা জবর এ সদ সু এক লিফটেন সু মিম জবর মা আ আমার সাথে বলেন না ওয়াই তু এন আ সু মা গয়েন জবর গ দাল মিম দুই জবর দাম গন্না করতে হবে মিম নুন জবর মিং এখানে ইকফা গন্না নাকের পাশে নিয়ে গন্না করতে হবে

نويت أن أصوم غدا من شهر رمضان المبارك فر زبر فر زاد لم دو زبر ظل فر ظل لم زبر له فر ظل لك يا ألف زبر يا همزة لم زبر ال لم زبر الله مذكر بطبه يا الله ফাজুব্রফা তাজ বুত্তা ফাতা কফে বাজবৰ কব্ব বাজবৰবা ফাতা কব্ব্যা লামসবুল লা ফাতা কব্বে লা মেন নুনজাৰ মেন অজগ গুন্না হবে নন ইয়াজৰ নি একলিফটেন মেইন নি হামজা নুনযুৰ ইন অজগ গুন্না নুনজুবৰ্না ইন্ন কাফেজুর্কা ইন্ন কা ইন্ন কা হামজা নুনজবৰ আন ইফাগুন্না

এম তা সেমি অরুল আলিম সন্মানিত এখন আমি ভেঙ্গে ভেঙ্গে বলছি সবাই আপনারা আমার সাথে সাথে বলে মুখস্ত করে নেন না ওয়াই টু অ্যান অ্যাস হোল ম্যা আবার না ওয়াই টু অ্যান অ্যাস হোল ম্যা গ দেম মিং সেহারি র মা গান আবার من شهر رمضان المبارك فرضا لك فارضل لك يا الله فتقبل مني يا الله فتقبل مني إنك أنت السميع العليم এর অর্থ হলো হে আল্লাহ আমি আগামীকাল তোমার পক্ষ থেকে পবিত্র রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করিলাম অর্থ তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল করো নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা অবশ্যই এই দোয়াটি বারবার পড়ে মুখস্থ করে নেন তাহলে আপনারা রমজানের রোজার সেহেরি খাওয়ার পর এই দোয়াটি আপনারা মুখস্থ পড়তে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মহান তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের যে অধিকার রয়েছে যে গুরু দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে সে দায়িত্বগুলো আল্লাহ তালা আমাদেরকে পালন করার তফিক দান করুন আমিন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে তার প্রিয় বান্ধা হিসেবে কবুল করিয়া নিন আমিন সম্মানিত দর্শক শ্রোতা এত সময় ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে ততক্ষণ আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বিবরাক